মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরবান লাইফ উইথ তৃষা। হাজির আজকে নিউ ব্লগ নিয়ে। আশা করি আমার বন্ধুরা যে যেখানে আছে সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও আছি বিন্দাস। তো চলো আজকে সকাল থেকে দিন থেকে স্টার্ট করা যায়। আই হোপ আজকে ব্লগটা দেখতে তোমাদের খুব 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 ভালো লাগবে। আর বৃষ্টি হয়ে যায় ওয়েদার মোটামুটি, আমার মা বাবা ফোন করে বলছে টিভিতে দেখাচ্ছে জল জমে গেছে তোদের বাড়ির সাইডটায়, বেরোস না। আজকে বেরোনোর ইচ্ছে নেই, কালকে বেরিয়ে পুরোপুরি ভিজে গেছিলাম তোমার দাদা ভাই আর আমি। ভিজে ভিজেই প্রায় কাজ করেছি রেনকোট পরেই সারাদিন, অনবরত বৃষ্টি হলে আর রেনকোট কাজ করে না গো। তো আজকে বেরোনোর ইচ্ছে নেই, আজকে আমি বেরোবো না, কিন্তু পাপান আজকে বেরোবে তোমার দাদা ভাইয়ের সঙ্গে। ওরা বেরোবে একটু বেলার দিকে বেরোবে ওরা। আর সকাল সকাল মানে চোখ খুলে দেখছি বৃষ্টি, মানে ব্যাপারটাই আলাদা, আর মনে হয় ইচ্ছেই করছে না বৃষ্টি, তারপর আবার শীতকাল বলো। আর বৃষ্টি সারাদিন, কালকেও বৃষ্টি হয়েছিল, কালকে ট্রাই হয়েছিল খিচুড়ি খাওয়ার জন্য, কিন্তু কালকে হয়নি। এর আগের বার বৃষ্টিরও ট্রাই করেছিলাম, হয়নি। কিন্তু আজ সকাল সকাল আমি শুয়ে শুয়ে শুনছি বাবা মাকে বলছে খিচুড়ি করার জন্য, আমি শুনেই তো ব্যাস হয়ে গেলাম। হ্যাঁ, খিচুড়ি, বৃষ্টি আর খিচুড়ি এই দুটো মানে একসাথে হলে ব্যাস আর তো কোনো কথাই নেই। তো আজকে মা করছে খিচুড়ি, দেখাচ্ছি তোমাদেরকে একটু পরে নিয়ে গিয়ে। তো চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক। আর ঘরের কাজবাজ মোটামুটি সব রেডি হয়ে গেছে, ঘর গোছানো, একদম বিছানা বিছানা তুলে নিয়েছি। আর এই যে তিতলির ছানা, তিতলির ছানাকে তিতলি এখানেই রেখে দেয়, তিতলির ছানা এখানে বসে রয়েছে। ঘর পুরো গোছানো রেডি হয়ে গেছে, শুধু ঘর মোছাটা বাকি আছে, ঘরটা মুছবো। আর শুভম এখানে টিফিন করছে, আর এদিকেও সব মোটামুটি টেবিল ফেবিল ফার্নিচার যেসব আমার মোছা সব কমপ্লিট হয়ে গেছে। সেই ভদ্রমহিলা অমনি চলে আসলো এখানে, এখানে এসে আমি যেখানে ও সেখানে, আমার পিছন পিছন সবসময় ঘুরে বেড়াবে, তাই না বলো? আর সকালবেলা একটা কম্ব করেছে, কি কম্ব করেছে না, পেপসিডেন্টের যে খা মানে আর কি বক্সটা থাকে, ওই পেপসিডেন্টের বক্সটাকে ছিঁড়েছে, ছিঁড়ে ওটাকে খেয়েছে, খেয়ে বমি করেছে জানো। তা এই হচ্ছে ব্যাপার। আর মোটামুটি কাজ সব ডান হয়ে গেছে, রান্নাও মা বসিয়ে দিয়েছে, গিয়ে দেখাচ্ছি এখন রান্না, সঙ্গে থাকো আর অবভিয়াসলি আমার ব্লগটাকে এনজয় করতে থাকো। আর পরপর কদিন ধরে যা গেল আমি ঘুরতে, মানে ঘুরে আসলাম, সেই ব্লগের তাড়াহুড়ো ছিল, তারপরে তিতলির বার্থডে, তারপর মোহিনীর বার্থডে ছিল, মানে একাকার হয়ে গেছে। তারপরে তো একটা ঘুরতে যাওয়ার প্ল্যানিং হালকা হালকা চলছেই আমাদের মধ্যে, সেটাও থাকবে। তা চলো আবার পরে কথা হচ্ছে। তা বৃষ্টি পড়ছে তোমাদেরকে বললাম, ওয়েদার তো খুব খারাপ, আর বৃষ্টির ওয়েদারে মনে হয় একটু ঘুরু ঘুরু করি, ওটাই ইচ্ছা করে। কিন্তু আমার এই ঘুরু ঘুরুটা আজকে টোটালি অন্যরকম, আলাদা রকম ঘুরু ঘুরু। আর আজকে কি বলবো, আমার মনের আনন্দ মানে আমি বলে বোঝাতে পারবো না তোমাদের, যে আমার মনে আজকে এত এত আনন্দ কেন, কারণটা একটু পরেই তোমরা বুঝতে আর কি বুঝতে পারবে। কারণ অনেকদিন ধরে ব্লগ করছি আমি তোমাদের সাথে, সবকিছুই শেয়ার করছি, এটাও শেয়ার করেছিলাম তোমাদের আগে, জানি না মনে আছে নাকি। তা যাচ্ছি একটা জিনিস নিতে, যেটা আমার খুব 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 দরকার ছিল, খুব দরকার ছিল জিনিসটা। তা সেই জিনিসটা ফাইনালি তোমার দাদা ভাই আমাকে দিচ্ছে, আর কি বলবো, আমার ভাষা নেই বলার মতো। তা চলো সঙ্গে হচ্ছে আমার দেওয়ার আর আমার এডিটার, হবে না এডিটার যাচ্ছে, সঙ্গে আমার দেওয়ার যাচ্ছে, কাকা যাচ্ছে, অর্পণ যাচ্ছে। একটা জিনিস নেওয়ার আছে, সেই জিনিসটা কি চলো সেটা গিয়ে দেখে নিই, সেই জিনিসটা কি কিনতে যাচ্ছি আমরা, সঙ্গে থাকো আর দেখতে থাকো চলো। তো এতক্ষণে তোমরা আর কি থামিন দেখে আমার বুঝেই গেছো যে আমি কি কিনতে এসেছি। আর সত্যি কথা আজকে আমার প্রচন্ড প্রচন্ড খুশি আমি, যেটা আমার দরকার ছিল এতদিন ধরে, তোমার দাদা ভাই আমাকে সাপোর্ট দিয়েছে। তোমার দাদা ভাইয়ের সাপোর্ট ছাড়া আমি হয়তো এতদিনে মানে আমার কি বলে আমি সব ভুলে যাচ্ছি। ইউটিউব ভিডিও না না, ইউটিউব ভিডিও তো হতোই না, আর ইউটিউব ভিডিও না হলে আমি কমিউনিটিও পেতাম না। রিসেন্টলি আমি কমিউনিটি পেয়ে গেছি, যেটা তোমাদের সবার সঙ্গে শেয়ার করেছি। আর এখন আমি ফাইনালি চলে এসেছি মোবাইল 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 কিনতে, ফুলটু মস্তিতে আছি এখন, ফুলটু মজায়। আর মোবাইলটা নিচ্ছি আমি হচ্ছে Y7 750, এটা নিচ্ছি ভিভো, কারণ ভিডিওর জন্য এটা ভিডিওর জন্য ভিডিওর জন্য আমি আসছি। এটার নাম হচ্ছে সাফি টেলিকম, একদম আলমবাজার চার মাথার যে মোড়টা রয়েছে ওই মোড়েই হচ্ছে সাফি টেলিকম। তো তোমরা যারা মোবাইল মানে এই চত্বরে যারা থাকো, যারা কিনতে চাও মোবাইল, সাফি টেলিকম এ এসো। এরা খুব ভালো ফাইন্যান্স দিচ্ছে আর অনেক ফেসিলিটি দিচ্ছে, গিফট আছে যাতে, আর এই যে মোবাইল এখন আনবক্সিং মোবাইল হয়নি আমার, আনবক্সিং করবে দাদা ভাই, আনবক্সিং করে দাদা ভাই বললো
ব্লগের জন্য ভিডিওর জন্য আর কি ক্যামেরা বেস্ট হচ্ছে ভিভো, তার জন্য আমি ফার্স্ট টাইম এই ভিভো ইউজ করছি। আর ক্যামেরা কোয়ালিটি কেমন সেটা তোমরা আর কি বলবে, কাল থেকে আমার ভিডিও যাবে, সঙ্গে থাকো আর অবভিয়াসলি আমার ব্লগটা এনজয় করতে থাকো। আর ফোনটা দেখাচ্ছি তোমাদেরকে কেমন দেখতে কি সবকিছু আনবক্সিং এর পর দেখাচ্ছি কি আছে। জিশান সবই বলে দেবে কি কি আছে। এবার দেখা যাক মোবাইল কিনে আমি কি গিফট পেলাম সেটা দেখাচ্ছি, সেটারও ভিডিও আসছে, দাও দেখতে থাকো, সঙ্গে থাকো আর দেখতে থাকো। মুখটা দেখা এদিকে, একদম মিথ্যা কথা বলিনি, আমাকে গিফট দিচ্ছে এটা আমাদের তরফ থেকে গিফট। আপনার হাততালি দাও, গিফট পাচ্ছে, মোবাইল এলো, হাততালি আমি দাও, মোবাইলে গিফট দিলাম। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, আর মানে এখানে সবাই খুব ভালো, তো তোমরা যারা মোবাইল কিনতে যাও একদম সাফি টেলিকমে চলে আসবে। আমি একটু বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি এই দোকানটা, যদিও খুব বৃষ্টি পড়ছে এরকম করে না, এরকম করে এটাই হচ্ছে সাফি টেলিকম, আর স্টে টিউন আমাদের সাথে। থ্যাংক ইউ। তিতলি বার্থডে তো তোমরা দেখেছো, তিতলি বার্থডে হলো, কিন্তু বার্থডে কি গিফট ছাড়া কি বার্থডে হয়? একদমই না, গিফট ছাড়া বার্থডে পালনই হয় না। তার জন্য সেদিন গিফট নিতে পারিনি বার্থডের দিন, তার জন্য চলে এসেছি বার্থডের পরের দিন আজকে তিতলি গিফট নিতে। এই যে তিতলি সব, আর এখানে তিতলি সব গিফট আছে। তা ওর এখন একটা বেল্টের দরকার, সেই বেল্ট নেবো। আর পটি কাচার গুলো আছে, ও তা ও বার করছে সব গিফট, দেখা যাক কি গিফট এবার নি। মোটামুটি এই বেলটা নিয়েছি, এটা এবার লাগবে না, একটু নরম আছে বুকের কাজটা। আর একটা বেল্ট দেখেছিলাম, ওটা এবার লাগবে বলে ওটা নিচ্ছি না, তোর গিফট গুলো নিয়ে নি চলো। হ্যাঁ, তো বৃষ্টি তো অনবরত হয়ে যাচ্ছে, ঝমঝম ঝমঝম করে বৃষ্টি হয়ে যাচ্ছে। আর তখন দেখলে জয় আমাকে ছাড়তে এসেছিল বাড়িতে, তারপর তোমার দাদা ভাই এই দেখো চলে এসেছে, কারণ কারণ এই সময় এই মানে মিটিংটা দেখাতেই আমার ভয় লাগে। আগের বার এই মিটিং দেখাতে গিয়ে তারপরেই তোমার দাদা ভাই অ্যাক্সিডেন্ট, ঠাকুরকে ডাকি, আর ওরকম যাতে কিছু না হয়। তবে আমরা এখন একটা ছোট্ট মিটিং করছি, ঘুরতে যাওয়ার মিটিং, আর আমরা যাব হচ্ছে কোথায় বলো তো, কেউ জানে আমি ভালো হবে না কোথায় বললাম, অল্প একটু করে দিলাম। কি করতে চলে আসছে ও মা, কাকা গরম গরম সিমুই নিয়ে এসেছে, একদম ছেঁকা খাচ্ছি। ভালো হবে না কারণ কিছু কিছু না, ওটাই না, ভালো হয়েছে বলেই অল্প একটু দিলে তুমি। হ্যাঁ এটাই হচ্ছে আসল কথা, ভালো হয়েছে বলে অল্প একটু দিলে গল্প দিচ্ছে, ভালো হয়নি তো তাই অল্প একটু দিল। করেছে 1 লিটার দুধ আর 2 লিটার দুধটা বড় বড় না, অল্প এবার কাজু বা কিশমিশ দিলে খুব ভালো তো, আর তো কলা দাও দেখে তো না, কলাই যে আমাদের জন্য কলা নিয়ে এসেছে বল সোনালি। আর আমরা করছি ঘুরতে যাওয়ার প্ল্যানিং, বলো কাকা। কদিন আগেই ঘুরে এসছে তো আমরা যেতে পারিনি, ওরা যায়নি, যেহেতু তারাপীঠ দেখেছো তোমরা, ওর জন্য এবার আমার যার জন্য এবার আমরা সোয়াবলে যাবো, সেটারই প্ল্যানিং হচ্ছে। আর ওর হচ্ছে একটু মানে রাজ্যটা বেশি, কারণ নিউ নিউ ক্যাপেল তো একদম হানিমুনের ব্যাপারটা রয়ে গেছে না, ওটা হয়নি ওর জন্য, ওর ব্যাপারটা বেশি, ওর জন্য কাকাকে নিয়ে যাবে না, বলছে বাবা ছাড়া আমরা যাবো, বাবাকে নেবো না, কাকা শুনিনি না, তার জন্য আমরা যাবো। আর এটারই প্ল্যানিং আর কি, অল্প অল্প করে প্ল্যানিং হচ্ছে, বেশি দিন আর বাকি নেই, বৃষ্টি যাতে কমে যায়, ওয়েদারটা যাতে ঠিকঠাক হয়ে যায় সেটাই ঠাকুরের কাছে পে করছি। আর চলো কাকা সিমুই দি, আজ এই ব্লগটা আমি এখানেই শেষ করছি, ব্লগটা বড় করবো না, সুইনি বার্থডে আমরা খুব আনন্দ করেছি,
আর ওকে বলছিলাম আর কি, ভিডিওগুলো দেখাচ্ছিলাম। আর সঙ্গে থেকো, অবভিয়াসলি আমার ব্লগটাকে এনজয় করতে থাকো। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আর যদি ব্লগটা ভালো লেগে থাকে, ব্লগটা থেকে ছেড়ে যাওয়ার আগে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর নিউ আমাদের ঘুরতে যাওয়ার নতুন নতুন সুন্দর সুন্দর অনেক ব্লগ আসছে, যেটা আমাদের পাগলামি দুষ্টুমি ভরা ব্লগ থাকবে। আর আশা করি আমরা, মানে তোমরা আর কি, আমাদের এই ব্লগটা থেকে খুব এনজয় করবে। টাটা, বাই বাই, গুড নাইট, আর হ্যাপি স্মাইল, হ্যাপি স্মাইল, এই হ্যাপি স্মাইল কর, হ্যাপি স্মাইল। ওকে আমি কত কথা বলানো শেখাচ্ছি জানো, কারণ একজনের ব্লগ দেখি দুই যা মিলে করে। ওকে আমি বলি তুই কথা বল, তুই কথা বল, তুই হাস, আস্তে আস্তে সোনালি শিখছে, ছোট শিখে যাবে আস্তে আস্তে। এই টাটা করো। আর এই ব্লগটা শুট হচ্ছে আমার মোবাইল থেকে, আমার মোবাইল থেকে। টাটা, চলো, গুড নাইট, টেক কেয়ার।